টাকার পরিবর্তে যে কাগজটি আমাদেরকে দড়িয়ে দিয়েছিল সেই কাগজটি নিয়ে যাচ্ছি এখন লুলু মার্কেটে। লুলু মার্কেট থেকে আমার হাজবেন্ড, আমি, আমার বাবু মিলে ব্যাগ ভর্তি কী কী কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সেই কাগজটি নিয়ে এখন যাচ্ছি লুলুর উদ্দেশ্যে, লুলু হাইপার মার্কেটে। আদৌ কি এই কাগজটি দেখালে আমরা শপিং করতে পারবো কি না সেটাই আমার হাজবেন্ডকে বলতেছিলাম। আমার হাজবেন্ড বলল হ্যাঁ, যেহেতু আমাদেরকে টাকা ব্যাগ দেয় নাই সেহেতু আমরা এটা দিয়ে আমরা শপিং করতে পারবো। তার জন্য আফওয়ান, আমি, আফওয়ানের বাবা মিলে আমরা গাড়িতে উঠে গেলাম। আমরা পিছনে বসলাম, যেহেতু আফওয়ানের সামনে একজনের সিট, যেহেতু আমরা দুইজন তাই আমরা পিছনে বসলাম আফওয়ানকে নিয়ে। তো বসতে বসতে চলে আসলাম সেই লুলু হাইপার মার্কেটে। এই দেখেন সেই কাগজ যেটা দেখিয়ে আমরা এখন শপিং করব। তো এটা দেখি আমরা কি কি শপিং করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আফওয়ানকে আফওয়ানের বাবা কোলে করে নিয়ে যাচ্ছে। সামনে একটা সুন্দর জিপ, গাড়িটার কালারটা এতটা জোস ছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। দেখতে দেখতে মার্কেটে চলে আসলাম ভিতরে। তো ছোট ছোট টলি পাওয়া যায়, বড় বড় টলিও পাওয়া যায়। তো আফওয়ান ছোট্ট একটা টলি নিয়ে নিল, আফওয়ানের যাতে ঠেলে ঠেলে নিতে পারে। তো এখানে সিস্টেম কি, বড়দেরও টলি আছে এবং ছোটদেরও টলি আছে। যেহেতু ছোটদের টলি আছে, যেহেতু আফওয়ান আমাদের সাথে গিয়েছে, তো ভাবলাম ছোট্ট একটা টলি নিয়ে যাই যাতে আফওয়ানও খেলাধুলা করতে পারে এবং নিয়ে দৌড়াতে পারে। বড় টলির সাথে ও অনেক দৌড়াদৌড়ি করার চেষ্টা করে। এখানে জুস আগে আপনি ট্রাই করবেন, তারপর জুস কিনতে পারবেন। জুসটা আমার অনেক ভালো লাগলো, ট্রাই করে দেখলাম, তারপর এটা নিয়ে নিলাম। তো আফওয়ানকে বললাম তুমি কী কী মার্কেট করতেছো আমাকে একটু দেখাও। সেই কাগজটি দিয়ে আমরা কী কী ব্যাগ ভর্তি বাজার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। এখানে দেখেন দুই পদের জিনিস নিয়ে নিলাম, একটা আফওয়ানের খাবার, একটি জুস নিয়ে নিলাম। এখানে অনেক ধরনের কোয়ালিটি বিস্কিট ছিল, বিস্কুটগুলো অনেক টেস্টি ছিল এবং অনেক সবগুলো বিস্কিটই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। অনেক সুন্দর সুন্দর কালার ছিল এবং দেখতে চকলেটের মতো মনে হচ্ছিল। আমি কিছু বিস্কিটও নিয়ে নিলাম, তারপরে চলে গেলাম একটু কিছু কাঁচামরিচ নেওয়ার জন্য। এখান থেকে কিছু কাঁচামরিচও নিয়ে নিলাম। তো আফওয়ানকে বললাম দেখো কত শপিং করতেছি। তো কাঁচামরিচ নেওয়ার পরে ভাবলাম আরও কিছু নেওয়া যায় কি না, তারপরে দেখলাম এখানে কমলা আছে। তো ভাবলাম কমলাও নিয়ে যাই আমরা, কিন্তু ওইগুলো সব কাগজটা দেখিয়ে তারপরে নিব। এখানে এক্সট্রা টাকা পে করব না, কাগজের মধ্যে যে পরিমাণ পেমেন্ট আছে সেই অনুযায়ী আমরা কিছু শপিং করে নিব। তো এখানে চেরি পল দেখলাম, আফওয়ান খায় কিনা ওর কাছে নিয়ে গেলাম, দেখলাম ও খায়, তারপরে চেরি পল নিয়ে নিলাম। তারপরে এখানে ড্রাগন ফল দেখলাম, ড্রাগনটা না নিয়ে এখানে অ্যাপাকাডো দেখলাম যে এগুলো অনেক শক্ত। তারপর দেখলাম অলুর ড্রাগন ফল, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তারপরে এখানে আমলকি নিয়ে নিলাম তিনটা আমলু। তারপর ব্ল্যাকবেরি দেখলাম, এখানে স্ট্রবেরি দেখলাম, অনেক ধরনের ফটোর মধ্যে সাজিয়ে রাখছে, অনেক ধরনের ফল দেখলাম। মোটামুটি আমরা অনেক কিছু কিনলাম। তারপর এখানে দেখলাম এরিয়া, এই এরিয়ার মধ্যে সব ধরনের মশলা পাওয়া যায়, আপনি যা যা মশলা চাবেন সব কিছু এখানে পাবেন। এত সুন্দর মানে সিরিয়াল করে সাজিয়ে রাখছে। আফওয়ান তো সারা মার্কেটে বাড়িঘর মনে করে ও হাঁটতেছে, যেহেতু ওর সমপরিমাণ টলিটা, টলি ভরে গেছে জিনিসগুলো, তারপরে সে টলির মধ্যে টানতেছে, হাতের মধ্যে মনে হয় ব্যথা পাইছে কিনা জানি না, সে টলি রেখেই চলে যাচ্ছে। আমি ওকে বললাম তুমি কোথায় যাচ্ছ? তারপরে এখানে দেখলাম অনেকগুলো আইসক্রিম, আইসক্রিমগুলো এত ভালো ছিল। এটা চকলেটের মতো একটা আইসক্রিম, আনকমন একটা আইসক্রিম, আসলে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, ফার্স্ট টাইম খাইলাম। তারপরে এই আইসক্রিমটা দেখলাম, এটা ছোটো ছোটো আইসক্রিম, অনেক সুন্দর ছিল। তারপর দুইটা কোন নেবো, আমি বললাম কোন আইসক্রিমও খাবো, তুমি দুইটা কোন নিয়ে নাও। তারপর দুইটা কোন নিয়ে নিলাম। আফওয়ান তো এই কোন আইসক্রিম দেখে নেওয়ার জন্য অনেক চিল্লাচিল্লি করতেছিল। তারপর টলিটা ওর বাবা নিয়ে নিচ্ছে আর দুইটা কোন আইসক্রিমই তার হাতে দড়িয়ে দিল। সে আইসক্রিম এমন দৌড় দিল, আমি বললাম তুমি আমাকে একটা দাও, তুমি একটা নাও না, ও দুইটাই নেবে আর আইসক্রিমগুলোকে বাইরাবে। সব কিছু কেনাকাটা শেষে আমরা কাউন্টারে চলে আসলাম, তারপর কাগজটি দেখিয়ে ব্যাগ ভর্তি সব কিছু নিয়ে আসলাম। আমরা কিন্তু এক্সট্রা কোনো টাকা পেমেন্ট করিনি। এতটুকু পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। বাই বাই।